গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আমাদের চ্যানেল ডেইলি লাইফ উইথ মামে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে আবার একবার শুভ বিজয় জানিয়ে আমাদের ব্লগটা এখন থেকে শুরু করছি। যদিও এখন বাজে প্রায় রাত্রি 10টা, তো এত দেরি করে শুরু করার পিছনে অনেক কারণও রয়েছে। যেরকম সকাল থেকে একটু কারেন্টের প্রবলেম ছিল, তো তাই জন্য মামের ফোন কালকে রাতে ভুল করে চার্জে দেওয়া হয়নি। তো ওই জন্য ফোনে যেহেতু চার্জ ছিল না, সকাল থেকে কিছুই ভালো করে শ্যুট করতে পারিনি, না একদম মিনিমাম চার্জ ছিল। তো অনেক কাজই করেছি সকাল থেকে, এত পরিমাণ কাজ ছিল, অনেক দিনের কাজ জমে জমে আজকের, মানে আমি সকাল থেকে উঠে পাগল হয়ে গেছি সব কিছু সামলাতে, কারণ ওকে আজকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করেছি। তো প্রচুর কাজ করেছি, এমনি বাসন ফাসন থেকে শুরু করে জামা কাপড় যা কিছু পড়েছিল সব কিছু, প্লাস বাড়ির চারিদিক পরিষ্কার করেছি আজকে। পরিষ্কার করেছি বলতে ওই ব্লিচিং সরিয়ে চারিদিকে একটু যতটা করা যায় করার চেষ্টা করেছি, বাথরুম বাথরুম এভরিথিং সবই করেছি। আর সেগুলো তোমাদেরকে কোনোভাবেই দেখাতে পারিনি, কারণ তোমরা তো তোমাকে বললাম ফোনে চার্জ ছিল না। আর আমার ফোনটাও একটু প্রবলেম হয়ে গেছে, কারণ আমার ফোনে পিডিএটা আজকে গেছে, গেছে বলতে 70% ফেটেছে। তো ওটা কোনো কোনো মানে কোনো কোনো সময় টাচ নিচ্ছে আর কোনোভাবে নিচ্ছে না, তো ওটা দিয়ে করা পসিবল ছিল না। তো ওই জন্যই ভাবলাম এখন থেকে শুরু করি, কারণ এখন একটা বিশেষ জিনিস দেখানোর রয়েছে। সেটা হচ্ছে তোমরা আগেই দেখেছো যে মাম এবছর একটু লক্ষ্মী পুজো করবে, এটা অনেক দিনের শখ ছিল, কিন্তু কোনোভাবেই আমাদের সামর্থ্যে কুলোচ্ছিল না বলে ভালো করেও করতে পারেনি। তো এবারে যাই হোক, ভগবান একটু হলেও ভালো দিন দিয়েছে, কারণ সবাই তোমরা অনেক আশীর্বাদ করেছো, অনেক সবাই এগিয়ে এসছো আমাদের পাশে। তো তাই জন্য মাম চেয়েছে যে এবারে লক্ষ্মী পুজোটা একটু ভালো করে করতে। তো সেটার জন্যই ও অনেক কিছু আগে কিনে এনেছিল, সে তোমাদেরকে দেখিয়েছে, আর আরও কিছু জিনিসপত্র কেনা বাকি ছিল, মানে যেটা এই সময় পাওয়া যায়, একদম লক্ষ্মী পুজো হয়তো একদিন বাকি আছে। তো তাই জন্য সেই জিনিসগুলোই আমরা কিনতে আজকে বেরিয়েছিলাম 6টা সাড়ে 6টার দিকে দুজন বেরিয়েছিলাম। তো যা কিছু রয়েছে তার সব এই ব্যাগের মধ্যে রয়েছে, এই ব্যাগে ভরে আরও আগেও অনেক জিনিস এসেছিল, সেটা তোমরা দেখেছো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই, আমরা দুজনে সত্যি বলতে খুবই এক্সাইটেড। তোমরা হয়তো ভাবছো যে এই জিনিসগুলো দেখানোর কী আছে, সবার বাড়িতে তো লক্ষ্মী পুজো হয়। সত্যি বলতে আমরা অনেক আশা নিয়ে পুজোটা করছি, কারণ মা লক্ষ্মী আমাদের জীবনে একদম আশীর্বাদের মতো হয়ে এসছেন, একদম মানে অলৌকিকভাবে যাকে বলতে পারো। তো ওই জন্য আমরা এই পুজোটা নিয়ে খুবই এক্সাইটেড। তো তাই জন্য ছোটো ছোটো জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি জায়গা করে নিয়েছে। যেন তোমাদেরকে দেখাই কী কী আছে এই আমাদের ব্যাগের মধ্যে। তো প্রথমে তোমরা দেখেছিলে এরকম কাগজ ও মা এনেছিল, তো ওর যে প্ল্যানিং করেছে যেভাবে সাজাবে তাতে দুটো কাগজ কম পড়ছিলো, তো এই দুটো কাগজ আজকে নিয়ে এসেছি। এটাও কী করে ডিজাইন করবো না করবো সব পরে আমি দেখতে পাবো, কারণ আমি এবারও থাকতে পারবো না, কিছু করার নেই, কারণ আমার কাজে ছুটি নেই, তো চলে যেতে হবে। খারাপ লাগছে, কারণ আমি থাকলে হয়তো কমপ্লিট হতো আরও সব কিছু, কিছু করার নেই। ও সকালে মগটা ভেঙে গেছিলো, তো এটা একটু নিয়ে আসা আছে, যদি এটা পুজোর জিনিস না, তো এটাকে সাইড করে রাখলাম। আচ্ছা, এই একটা চুপড়ি বলতে পারো বা ছোটো বাটি বলতে পারো, তো এটা আমরা খুঁজে খুঁজে এনেছি। মাম বললো এর মধ্যে দুটো কাজ করা যাবে, এক হচ্ছে এরকম ফুল তোলা যাবে, প্লাস এই মুড়ি মুড়কি এটা মাকে দেওয়া হয় পুজোর সময়, তো সেটা এর মধ্যে দেওয়া যাবে। তো এটা এই জন্য খুঁজে খুঁজে এনেছি। আর তারপর যে জিনিসগুলো আমাদের লক্ষ্মী পুজোর মাস্ট লাগে সেটা হচ্ছে মুড়ি মুড়কি। এই জিনিসগুলো আমাদের ছাড়া হয়তো লক্ষ্মী পুজো কমপ্লিট হয় না, তো এই জিনিসগুলো আমরা নিয়ে এসেছি। আর ঠিক লক্ষ্মী পুজোর আগেই দেখবে সব জায়গায় পাড়ায় পাড়ায়, আমরা স্টেশনে এরকম আমাদের স্টেশনের পাশেই বাজারটা, সব জায়গায় সবাই অনেকে আসে দোকান নিয়ে বসে, তো সেখান থেকে একটা দোকান থেকে এই দুটো জিনিস আমরা নিয়ে এসেছি। এদিকে রয়েছে হই, যদিও আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো জানি না কোনটা কী কাজে লাগে, তো ও সব কিছু জানে, তাই ও একদম মনে মনে ফর্দ করে নিয়ে গেছিলো কী কী নিয়ে আসবে, তো এটাও নিয়ে এসেছি। এখানে রয়েছে, এটা কী রে, নাড়ুর মতো দেখতে, হইয়ের নাড়ু মনে হচ্ছে সম্ভবত। আচ্ছা তিলের নাড়ুও রয়েছে, আচ্ছা তিলের নাড়ু রয়েছে, আর এটা হইয়ের মতো লাগছে দেখতে, হই না মুড়ি রে। আর একটা নাড়ু আছে, এটা মানে কইয়ের নাড়ু সম্ভবত, যাই হোক মোটামুটি দু রকম নাড়ু আনা হয়েছে। চিড়ের মোয়া আছে, চিড়ের মোয়া, ওটা
ও আচ্ছা, এটা চিড়ের মোয়া বলে যদি, সরি আমি জানি না। আচ্ছা এখানে রয়েছে কিছু একটা রয়েছে, আমি জানি না এটার নাম, আমি একটুখানি নতুন এই ব্যাপারগুলোতে, পুজোর সামগ্রীতে। আমি মানে নাড়ু মুড়ি মুরগি খেতে পছন্দ করি, কিন্তু এত ভ্যারিয়েন্ট আগে দেখিনি। তো এটা কি তোমরা দেখো জেনে থাকো বলো, যদিও মা এখন রান্না করছে ওই পারে। এই জিনিসটা কি? হ্যাঁ পরে দেখবো, তাই না? এখানে রয়েছে মুড়ি দেখতে পাচ্ছি, বাদাম ছোলা বলা মিক্স করা কিছু একটা, এটা মনে মাকে দেওয়া হয়, তো সেই জিনিসটা এখানে রয়েছে। অনেক রকম ভ্যারাইটি রান্না হয়েছে, মানে যা যা মোটামুটি লাগে সব ছেঁকে ছেঁকে নিয়ে আসা হয়েছে। তারপরে এখানে রয়েছে যেটা তোমরা আমরা সবাই এটা পছন্দ করি প্রসাদের সঙ্গে, এই বাতাসা, তারপরে এটাকে কী বলে আমার ঠিক জানা নেই, তবে এটা খেতে আমার খুবই ভালো লাগে, এই সন্দেশ টাইপের কিছুটা শক্ত মতো, তো এটা নিয়ে আসা হয়েছে। ও আরও রয়েছে বাবা, ঠিক আছে, এইটা তিলের নাড়ু, ওইটা কী একটা নাড়ু ছিল, এটা তিলের নাড়ু। প্রায় 8-10 রকম ভ্যারাইটি রয়েছে যেটা লাগে, সব কিছুই মা আজকে নিয়ে এসছে বেছে বেছে। আমি বলেছিলাম যে তোকে যেতে হবে না, আমি করে আনবো, ও বললো তুই জীবনেও পারবি না, এখন আমি বুঝতে পেরেছি আমি জীবনে পারতাম না, তাই জন্যই। আর এখানে রয়েছে, আচ্ছা এখানে ও এই যে সিংহাসনের এই জায়গাটা একটু অন্যভাবে সাজাতে চেয়েছে, সেটা তোমরা তখনই দেখতে পাবে, আমি একটু শুনেছি যদি ঠিকঠাক বুঝতে পারিনি, ও কোনোভাবে একটা অন্যভাবে ডেকোরেট করার চেষ্টা করেছে, তার জন্য কিছু মালা দরকার ছিল, তো ও এই জন্য এরকম কালারিং যে মালাগুলো হয় ওদেরকে দেখাই ভালো করে, এই যে এটা অনেকটাই বড়, এটা নিয়ে কোনোভাবে ও ডিজাইন করতে চেয়েছে, ও তার জন্য এরকম দুটো মালা নিয়ে এসছে, তখনই দেখতে পাবো, আমিও দেখতে পাবো, তোমরাও দেখতে পাবে, যদি আমি থাকবো না তো পরে এসে দেখবো কী করেছে। এরকম দুটো মালা আনা হয়েছে, এগুলো এখানে খুব একটা বেশি দাম না, 25 টাকা করে নিয়েছে, 20 টাকা করে নিতে বলা হয়েছিল, টাকাই নি বলে 25 টাকায় নেওয়া হয়েছে। তারপরে আর এই যে অনেক জিনিস রয়েছে, অনেক জিনিস কেনা হয়েছে আজকে, এটা তোমরা সবাই কম বেশি চেনো, সবাই চেনো বলতে গেলে কম বেশির কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে দরজার সামনে যেটা ঝোলানো হয়, তো এটাই নিয়ে আসা হয়েছে, ঘরটাকে পবিত্র একটা মানে মাকে স্বাগত জানার জন্য এটা ইউজ করা হয়, তো এটাকে ঝোলানোর জন্য এটা নিয়ে এসছে মা। আরও জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই এটা কিসের জন্য না, থালাটা থালা থালা আমি জানতাম না যে ও দেখিয়েছে কিনা, কারণ আমি আমি হয়েছে তো আগে দেখানো হয়ে গেছে, ওখানে প্রচুর জিনিস রয়েছে, ওখানেও এর থেকে বেশি জিনিস রয়েছে মনে হয়, তো ওগুলো কি কি এনেছে, তো এটা তোমাদেরকে হয়তো কালকের ব্লগে তো দেখাবে। আমার তো ঠাকুরের কোনো জিনিসই ছিল না, শুধু ঠাকুরকে একটা থালা গ্লাসে জল দিতাম, ওই কিছুই ছিল না, তো ধীরে ধীরে আমরা চেষ্টা করছি যাতে সব কিছু করতে পারি, আর এরকম অল্প অল্প ঠাকুরের বাসন কিনতে কিনতে অনেকটাই জমে যাবে, তো আমি প্রথম প্রথম ভাবছি যে মানুষের বাড়িতে এত বাসন কি করে থাকে ঠাকুরের, এখন বুঝতে পারছি যে অল্প অল্প কিনতে কিনতেই ফিটে যায়, কারণ ফল মিষ্টি দেবো, খৈমুখী কিসে দেবো, হ্যাঁ ফল মিষ্টি মিষ্টি সব এর মধ্যে দেওয়া হবে। আমার কাছে কোনো তোলা কোনো থালাই নেই, কিছুই নেই তোলা, যে মানে ঠাকুরের থালা কিছুই নেই, তো এর মধ্যে একটু ফল মিষ্টি মিষ্টি দেওয়ার জন্য আজকেই ফল মিষ্টি কেনা হতো, কিন্তু এখনো এক দুদিন বাকি আছে, সেহেতু ওটা আমি কালকে নিয়ে আসবো, কালকে নিয়ে এলে ওটা মাম পরে পুজো দিয়ে দিতে পারবে, তো এই থালাটা ওই জন্য কিনে আনা হয়েছে। এই থালাটা দু জায়গায় রেট করেছিলাম, এখানে একটা মেলা আছে পুজো দুর্গা পুজো, তো ওখানে যখন গেছি আমরা গিয়ে যখন জিজ্ঞেস করলাম, এই সেম থালাই বললো 70 টাকা, যেখানে পুজো মেলার শেষের দিকে দাম কমিয়ে দেওয়া সেখানে বেশি দাম বলছে, তো আমি যদিও আমার খুব একটা আইডিয়া ছিল না, তবুও আমি বললাম যে হয়তো বেশি রেট বলছে, তো আমাদের এই লোকাল দোকান থেকে এটা 50 টাকা দিয়ে আমরা পেয়েছি, তো এটা নিয়ে এসছি। আর দিওয়ালিতে আমাদের এটা সব থেকে বেশি অপেক্ষা করে থাকি যেই জিনিসটার, গেস করে বলে ফেলো তোমরা সবাই যেন প্যাকেটটা, সেটা হচ্ছে এই যে টুনি লাইট, আমরা এটাকে লোকাল ভাষায় টুনি লাইট বলি, ফর্মালভাবে কী বলে সেটা আমি নিজেও জানি না, কারণ আমি দুরকমভাবেই টুনি লাইটই বলি, তো এটা একটা ও বলেছে একটুখানি, ও আমি বলেছিলাম যে ওয়ার্ম কিছু লাগবে কিনা, বলুন আমাকে একটু ডিলাইটের জিনিস লাগবে, একটু উজ্জ্বল হবে, এরকম সাদা কালার নেওয়া হয়েছে, মানে সাদা সিলভার এরকম টাইপের কিছু একটা কালার হবে,
তো এটা এখন একটাই নিয়েছি, কারণ এটা একটুখানি বেশি রেট। আমরা লোকাল মালটা নিই যেটা মোটামুটি 40-42 টাকার মধ্যে পাওয়া যায়, তো সেই মালের স্টক এখনো ঢোকেনি, ওটা ঠিক কালী পুজোর আগে ঢুকবে। আর একটু ইচ্ছা আছে এই বছর এই উপর থেকে সাজাবো, তো জানি না কতটা কি হবে, তবে চেষ্টা করবো সাজানোর। তবে লোকাল মালগুলো তখন একটু দাম বেশি, তো এতগুলো কিনতে হবে। লাইট চালানো যাবে আমার তো কোনো তো বোর্ডে তো কোনো ফ্ল্যাট ফ্ল্যাট আমি করে দেবো একদিন কালী পুজোর আগে পুরো একদম উপর থেকে যদি সম্ভব হয় চেন ঝোলাবো, অল্প হলেও ঝোলাবো। কারণ তোমরা আগের যারা আমাদের ব্লগ অনেকদিন আগে থেকে দেখছো, তারা দেখেছো যে পুরোনো যে ভাড়া বাড়িতে আমরা থাকতাম সেখানেও আমরা প্রতি বছরই সাজাতাম, 2-3টে লাইট হলেও সাজাতাম। তো যেহেতু এই বাড়িটা আমরা প্রথম এসেছি, এই বাড়িতে আমরা ছাড়া আর কেউ থাকে না, আমাদেরকে দিয়েই বাড়িতে থাকাটা স্টার্ট হয়েছে, সেহেতু এই বাড়িটাকেও একটুখানি অন্যভাবে সাজানোর দরকার। তো কালী পুজোর আগে এখন স্টকগুলো ঢুকে যাবে লোকাল টুনি লাইটগুলো, তো সেইগুলো আমি কিনে আনবো, কারণ ওটা আমাদের রাখার কোনো দরকার নেই, ওটা এমনি কি যতদিন চলবে চলবে, বাকি কেটে গেলে কেটে যাবে। তো সেখানে ওটা বেরোলে ওই স্টকটা তুললে আমি বলেও এসেছি ওনার কাছ থেকেই নিয়ে আমি, তো ওটা এলেও আমাকে জানাবে, জানলে আমি নিয়ে আসবো। হ্যাঁ এই লাইটটাও সুন্দর, এই লাইটটা ভালো লাইট, এটা মোটামুটি ও বলছে বছর খানেক চলবে, কিন্তু যাই মাস ছয়েক চলে যায়। আমি আগের বারেও ট্রাই করে দেখেছি, এই লাইট একটাই নিয়ে এসেছিলাম আগের অনেক দিন চলেছিল, যদি জল না পড়ে তো এটা একটু মাম ডেকোরেট করবে, এর পয়েন্টগুলো আমি ঠিক করে দিয়ে যাবো যাতে কোনো বিপদ না ঘটে। তো তোমরাও দেখবে এই ছোটোখাটোর উপর দিয়ে কী করে আমরা সুন্দর করে মা লক্ষ্মীর সেবা করতে পারি, কারণ এই সুযোগ সবাই পায় না, আমরা এবছর পেয়েছি, নিজেদেরকে অনেক বড় ভাগ্যবান মনে করছি। তো সেই সুযোগটা আমরা একদমই ছাড়বো না, দুজন এখানে দুজন প্রাণপণে চেষ্টা করছি যতটা সম্ভব সব কিছু আয়োজন করা, যতটা আমাদের সামর্থ্য, হয়তো অনেক বেশি কিছু করতে পারবো না, কিন্তু এর মধ্যে যতটা পারবো করে মায়ের পুজো দেবো। তো তোমরা আমাদের সঙ্গে থেকো, আপাতত সব তোমরা দেখলে এই জিনিসগুলো আমরা আপাতত কিনে এনেছি, আর বাকি রয়েছে ফল মিষ্টি আর কিছু ফুলের মালা। তো সেই জিনিসগুলো আমি সম্ভবত কালকের মধ্যে নিয়ে চলে আসবো, এলে মাম একা এই পুরো বাড়ি ওর জন্য ছেড়ে দেবো, আমি চলে যাবো কাজে, তো একা মনের মতো করে সাজিয়ে গুছিয়ে আলপনা ফলপনা দিয়ে পুজো করবো। তোমরা সবটাই দেখতে পাবে যদি সঙ্গে থাকো, তো আশা করো তোমরা সবাই সাপোর্ট করবে, ভালোবাসবে, আমাদের সঙ্গে মায়ের আরাধনা করবে। চলো এটা এই পর্যন্ত থাক, তার সঙ্গে হ্যাঁ আজকে আমাদের একজন কি বলবো হ্যাঁ একজন দিদির সাথে, আমাদের পরিবারের একজন সদস্য তার সাথে দেখা হয়েছিল, সঙ্গীতা দি। তোমরা সবাই যারা কমেন্ট ফলো করো তারা সঙ্গীতা দির কমেন্ট হয়তো অনেকে দেখেছো, তোমার সাথে দেখা হয়েছে, উনি ছিলেন, ওনার কিউট একটা ছেলে ছিল, ওনার ছেলে খুবই কিউট, ওর সাথে প্রথমবার দেখা হয়েছে আমার, মানে আমি আগে হয়তো দেখেছি মানে সেরকমভাবে সাক্ষাৎ হয়নি, তো খুবই ভালো লেগেছে। আজকে সন্ধ্যাটা ওনাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি আমরা, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ সেই সময় বললাম ফোনে বেশি চার্জ ছিল না, ফোনটা মা এই সবে এসে মাত্র মামের ফোনটা চার্জে দিয়ে এই ব্লগ হচ্ছে, তো তাই জন্য কিছু দেখাতে পারিনি সেভাবে, নয়তো বাজারে একটু ভিডিও করার ইচ্ছে ছিল। এবার দিদির সাথে দেখা করে খুব ভালো, খুব ভালো মনের মানুষ, ওনাকে আমরা আমাদের বাড়িতে আসার জন্য ইনভাইট করেছি, দিদি হয়তো এখনও ভিডিওটা দেখছে, দেখলে অবশ্যই আমাদের বাড়ি থেকে ঘুরে যেও, মা লক্ষ্মীর প্রসাদ থাকবে তোমার জন্য। চলো আপাতত এইসব দেখানো হয়ে গেছে, এবার একটু যাই, ওকে একটু হাতে হাতে হেল্প করে দিই, অনেকক্ষণ ধরে একা একা রান্না করছে, এইসব ব্যাগের মধ্যে ভরে রাখি, কত কিছু এই সমস্ত প্রসাদ এক করে খাবো বাড়ি এসে। সত্যি বলতে আগেও পুজো হয়েছে কিন্তু নিজের বাড়ির প্রসাদ একবারও খাই পাইনি, তো অনেক বছর পর, হ্যাঁ ছোটোবেলা বাড়িতে বা মা বাড়িতে পুজোর প্রসাদ খেয়েছি, তো এই প্রথমবার আমাদের বাড়িতে একটু ভালো করে পুজো হবে, এক্সাইটেড লাগছে, থাকলে আরও সুন্দর লাগতো কিন্তু কিছু করার নেই, সব দিক সামলে চলতে হবে, একটা ছেলে বাড়িতে বসে থাকলে হয় না, একটা সময় আমি বাড়িতে বাধ্য হয়ে বসে থাকতাম, তখন কোনো উপায় ছিল না, অনেক কথা শুনতে হয়েছে অনেক মানুষের থেকে, যাদের থেকে এক্সপেক্ট করি তাদের থেকে অনেক কিছু শুনতে হয়েছে যে ঠিক বাড়িতে বসে থাকে। আর সত্যি কথা আমি বাড়িতে বসে থাকা ছেলে নই, আমি সুযোগ পেলে বাড়িতে কখনোই বসে থাকি না, তো যেহেতু এখন আমি সুযোগ পেয়েছি নিজের কাজটাকে সেবা করার, তো আমি জন্য যতটা সম্ভব চেষ্টা করি কাজ করার। তো আমি জোর জবরদস্তি দশমীর দিন আমার শরীর একদম টান ছিল না, তাই জন্য কালকে ছুটি নিয়েছিলাম, এমন কিছু বন্ধু বান্ধবকে আমি জীবন থেকে দূর করেছি, তারা বলেছিল কুড়ে ছেলেকে বিয়ে করেছিস কেন, সেই বন্ধু বান্ধব আজকে আমার জীবনে নেই, আমি নিজে দূর করেছি, কারণ ওরকম বন্ধু বান্ধব আমার জীবনে দরকারও নেই। সহযোগিতা করে সেই তো প্রকৃত বন্ধু, যাই হোক আমি এই বিষয়ে কোনো কমেন্ট করবো না, এটা ব্যক্তিগত বিষয়, আমি কারোর ইমোশনের জায়গায় আঘাত করতে চাই না, তবে হ্যাঁ এটা বলবো যে
আমার অনেক খারাপ লেগেছে, কারণ আমি তাদেরকে সামনাসামনি অনেকজনকে দেখেছি, তারাই গোপনে যে আমাকে এরকম ভাবে বলেছে আমি ভাবতে পারিনি। আমি পাগলের মতো খুঁজেছি কাজ, পাগলের মতো ভাবছি, ইচ্ছা করে বাড়িতে বসে আছে। তারা ফোন করে কি বলতো, বাড়িতে বেটা ছেলে বসে থাকলে হয়, কেউ বসে থাকে? ভাড়া আমাদেরকে জোগাড় করতে হতো, খাবার আমাদেরকে জোগাড় করতে হতো, কিন্তু তারা বলে যাচ্ছে। মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে না, পরিস্থিতি মেইনলি মানুষকে নিয়ন্ত্রণ করে, কারণ আমাদের পুরোপুরি মেন্টালিটি, মানসিকতা সব কিছু পরিস্থিতির উপর নির্ভর, মানে নির্ভর করে। তো সেক্ষেত্রে কি বলবো আর, সময়গুলো পেরিয়ে এসছে আর সেগুলো নিয়ে আলোচনা করতে ইচ্ছাও হয় না। ভাবতাম একটা ভালো সময়, একটা এক্সাইটেড একটা স্পিরিচুয়াল মুভমেন্ট চলছে এখন, এইসব কথাবার্তা বলে জিনিসটাকে নষ্ট করবো না। তো চলো আপাতত সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর বাকি যেগুলো এনেছে ওগুলো দারুণ দারুণ করা জিনিস আছে। ওটা মাম একদম নিজের মনের মতো করে, যেগুলো যেগুলো আমাকে 3-4 বছর আগে থেকে বলে বলে আসতো, সেগুলো ও মনের মতো করে কিনেছে, সব সবই তোমাদেরকে দেখাবে। তোমরা দেখতে থাকো, আমাদেরকে সাপোর্ট করতে থাকো। তোমরা যদি একজনও আমাদেরকে দেখো, তবুও আমরা মনে করবো যে সেটাই আমাদের জন্য অনেক। শুধু তোমরা পাশে দেবে, আর কিছু বলার নেই। চলো আপাতত একটু উঠি, ওকে একটু হেল্প করি।